যদি দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো প্যানক্রিয়েটিক ক্যান্সার টিউমার এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার হাসিম রাব্বি সিনিয়র কনসালটেন্ট হেপাটো বিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক সার্জারি বিআরবি হাসপাতাল দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার আগে টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো আছে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো কথা বলবো প্যানক্রিয়াস আর ক্যান্সার নিয়ে স্যার আমরা যেমন লিভার বলেই বুঝে যাই লিভার কোনটা প্যানক্রিয়াসটা কিন্তু আমরা সেভাবে চিনি না আসলে জানতে চাইবো স্যার প্যানক্রিয়াস অর্গানটা কি কি কাজ করে কতটুকু এই ক্যান্সারের প্রকোপ সেই বিষয়গুলো আচ্ছা খুব সুন্দর প্রশ্ন আসলে বাংলায় আমরা যেটাকে আমরা অগ্নাশয় বলি অগ্নাশয়ে আসলে দুটা কাজ একটা হচ্ছে খাদ্যরস তৈরি করা এবং ইনসুলিন তৈরি করা যেটা সমস্যা হলে আমরা সবাই জানি যে ডায়াবেটিস হয় তার মানে যেই রোগের অঙ্গ সেটা ডায়াবেটিস সেটাই হচ্ছে কি আসলে অগ্নাশয় খুব সুন্দর বলেছেন স্যার তো যেটা খুব দরকারি যেটা যে আমরা ডায়াবেটিসটা আমাদের আজকাল ঘরে ঘরেই দেখা যাচ্ছে কারণ ডায়াবেটিস একটা লাইফস্টাইল ডিজিজ এবং এই ডায়াবেটিসের সাথে কিন্তু অগ্নাশয়ের একটা বিরাট সম্পর্ক রয়ে গেছে কারণ ইনসুলিন সিক্রেটিং যে সেলটা আছে সেটার পরিমাণ যখন কমে যায় তখন ইনসুলিনের পরিমাণও কমে যায় তখন এই ডায়াবেটিসের লক্ষণ দেখা যায় স্যার আমরা জানলাম যে তার মানে যেই অর্গান থেকে ইনসুলিন তৈরি হয় সেটাই আমাদের অগ্ন্যাশয় প্যানক্রিয়াস এবং সেখানে ক্যান্সার হতে পারে স্যার কাছে এবার জানতে চাইব তাহলে প্যানক্রিয়াসে কি ধরনের টিউমার কিংবা ক্যান্সার হয় প্যানক্রিয়াস আসলে দুই ধরনের রস তৈরি করে একটাকে আমরা জানি এন্ডোক্রাইন অর্গান হিসেবে জানা একটা এক্সোক্রাইন পোরশন তো এন্ডোক্রাইন বলতে আমরা যেটা বুঝি যেটা কোনো নালি নাই ঠিক আছে রক্ত থেকে মাধ্যমে বা সেল থেকে সরাসরি রক্তে চলে যায় এবং আরেকটা হচ্ছে এক্সোগ্রান প্রশান যেটা ডাক্তার সিস্টেম আছে যেটাকে আমরা এক্সোগ্রাইন প্রশান বলি যেটা আপনার খাদ্য রস হজম হজমে সাহায্য করে তো এই দুইটা অঙ্গের অংশই কিন্তু টিউমার হতে পারে তো প্যানক্রিয়াস যে টিউমারটা হয় বেশিরভাগ ক্ষেত্রে আসলে এক্সোগ্রান প্রসনের হয় এন্ডোগ্রাইন প্রশানের খুব কম টিউমার হয় কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এর কোনো ডেফিনেট কোনো লক্ষণ নাই অনেক সময় বলা যায় যে যে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা গ্যাসের সমস্যা নিয়ে আসে পরে এটা রিভ্যালুয়েশান করতে গিয়ে দেখা যায় যে এটাতে আসলে টিউমার ধরা পড়ে কেউ কেউ আবার জন্ডিস নিয়েও প্রেজেন্ট করে কেউ কেউ আবার মানে সাডেন ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করে কেউ কেউ আবার সাডেন স্টেটোরিয়া মানে বাথরুমের সাথে তেল যাচ্ছে তখন আমরা বলি যে আসলে আপনার সতর্ক হওয়া উচিত আপনার ইভ্যালুয়েট করা উচিত এটা নির্ঘাত কোনো একটা জটিল কারণ রয়ে গেছে যেটা আমরা খুঁজে পাচ্ছি না

হ্যাঁ প্যান লক্ষণ যেটা বলছিলাম বেশিরভাগ মানুষ হয় কি গ্যাসের সমস্যা নিয়ে আসে খাদ্যে অরুচি বললাম হঠাৎ করে আমার খাওয়ার রুচি চলে গেছে ওজন কমতে থাকা তারপর হঠাৎ করে ফ্যামিলিতে কারো ডায়াবেটিস নেয় হঠাৎ করে একজন ভদ্রলোকের দেখা গেল অল্প বয়সে ডায়াবেটিস ধরা পড়ছে তো এই ধরনের লক্ষণগুলো যখন আসে তখন আমরা ধারণা করে নিই যে তার হয়তো প্যান টিউমার আছে আরেকটা হচ্ছে গিয়ে যে বাধাজনিত জন্ডিস মানুষ জন্ডিসে চিকিৎসা করছে বেশিরভাগ ক্ষেত্রে তো ভাইরাস জন্য জন্ডিস হয় কিন্তু এক মাস দেড় মাস ধরে জন্ডিসের কোনো উন্নতি তো হচ্ছে না বরঞ্চ অবনতি হচ্ছে তখন আমাদের আসলে খুঁজে দেখতে হবে যেটা এটা টিউমারের জন্য জন্ডিস কিনা খুব সুন্দর বলেছেন স্যার অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব সুধী দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি প্যানক্রিয়াসে টিউমার ক্যান্সার এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে আরও অনেক কথা বলবো এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাব আশা করছি আমাদের সাথেই থাকবেন সুখী দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা অনেকগুলো সিমটমের কথা শুনলাম যেগুলো হলে আমরা বুঝতে পারবো যে আসলে ডাক্তাররা স্বর্ণাপন্ন হতে পারে প্যানক্রিয়াসা ক্যান্সার হতেও পারে স্যার আমাদের মেইন উদ্দেশ্য থাকে ট্রিটমেন্টটা সম্পর্কে জানা এবং বাংলাদেশে সেই চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে সব প্যানক্রিয়াসের টিউমার কিন্তু ক্যান্সার না বেশিরভাগ টিউমারই ক্যান্সার কিন্তু কিছু আছে নন ক্যান্সারাস টিউমার কিছু আছে এখনও ক্যান্সার হয় না ভবিষ্যতে ক্যান্সার হতে পারে তাহলে আমাদের রোগ নির্ণয়টা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে সিটি স্ক্যান এবং এমআরআইয়ের ভূমিকা আসলে খুবই গুরুত্বপূর্ণ আর যে কোনো সার্জারি মানে প্যানকেসের টিউমারের মূল চিকিৎসা হচ্ছে সার্জারি যদি সার্জারি করে ফেলে দেওয়া যায় তাহলে সার্জারি পরবর্তীতে তার হিস্টোপ্যাথোলজি রিপোর্ট অনুযায়ী থেরাপি লাগতেও পারে নাও লাগতে পারে যদি ক্যান্সারের যদি সিনেমা জাতীয় হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে পি দিয়ে চিকিৎসা করা সম্ভব আর সার্জিক্যাল ক্লিয়ারেন্স যেটা বলা হয় রয়েছে কিনা প্রায় সবগুলো পদ্ধতি আমাদের দেশে রয়েছে এবং সব ধরনের মডেলিটি আমাদের এখানে চিকিৎসা আছে ইভেন যেটা আজকাল নতুনভাবে যেটা বলা হচ্ছে এমডিটি মানে মাল্টি টিউমার বোর্ডের মাধ্যমে অ্যাডজুমেন্ট থেরাপির মাধ্যমে আগে টিউমারের সাইজ ছোট করে চিকিৎসা করার একটা অপশন আছে কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে রেডিওথেরাপি দেওয়ার কথা বলছে আজকাল স্যার ফলো আপটা কেমন হবে প্রথম হচ্ছে গিয়ে প্রথম বছর এক মাস পর পর দেখানো হচ্ছে ছয় মাস অন্তর এক মাস পর পর দেখানো হচ্ছে প্রথম ছয় মাস তারপর তিন মাস পর পর পরবর্তীতে ছয় মাস অন্তর অন্তর স্যার এই যে আমরা তো ক্যান্সারের কথা বলছি প্যানক্রিয়েটিক ক্যান্সারের কথা বলছি কোনো কারণ কি স্যার রয়েছে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ ক্যান্সার প্যানক্রিয়াস যেটা হয় সেটা আসলে বার্ধক্যে হয় এছাড়া আপনার জেনেটিক প্রিডিসপোজিশান আছে যারা অ্যালকোহলিক অ্যালকোহল একটা বিরাট কারণ প্যানকের ক্যান্সারের এছাড়া ক্রনিক প্যানকে রেডিস হতে পারে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস বলা হয় যে অ্যানেলিন ডাই ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্যে ভেজাল এটাও কিন্তু আরেকটা মূল কারণ যেখানে হয়তো দেখা যাচ্ছে অ্যানেলিন ডাই যেটা কাপড়ে বা দেওয়ালে ইউজ করার কথা ওই যদি খাদ্য ব্যবহার করা হয় সেটা থেকেও কিন্তু মানুষের খাদ্য ক্যান্সারের মাধ্যমে ক্যান্সার হতে পারে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যা আমরা যেটা বুঝলাম যে মদ্যপান থেকে হতে পারে এবং খাবার অ্যাল্টারেশন মানে খাদ্যের ভেজাল থেকেও আসলে আমাদের এটা আসলে আমাদের অনেকেরই আসলে জানা নেই আমাদের এই বিষয়গুলো নিয়ে সচেতন হতে হবে স্যার এর কাছে জানতে চাইবো স্যার ইমেজিং পরীক্ষার কথা আমরা বলে থাকি এখানে ইমেজিং এর গুরুত্বটা আসলে কতটুকু খুব ইম্পর্টেন্ট কারণ প্যানকিয়াসে একটা যখন চাকা পাওয়া যায় সেটা আমরা বলতে পারি না যে এটা কি ইনফেকশান নাকি টিউমার আবার টিউমার হলে এটা কি বিনায়ন টিউমার নাকি ক্যান্সার তখন আমরা সিটি স্ক্যানের সাহায্য নিই আলট্রাসোনোগ্রাফির একটা ভূমিকা আছে এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফির আর একটা ভূমিকা আছে আরেকটা হচ্ছে গিয়ে যে সিটি স্ক্যানের মাধ্যমে আমরা প্যানক্যাটিক প্রোটোকল বলি যেখানে কন্ট্রাস্টের মাধ্যমে দেখা হয় যে এই টিউমারটা কি রক্ত নিচ্ছে কি না যখন এটা রক্ত নেয় এটা পরি মানে যেটা আগে নিচ্ছিল না সেটা দেওয়ার পর যখন রক্ত নেয় তখন আমরা ধরে নিই যে এটাতে খারাপ কোনো জীবাণু আছে বা ক্যান্সার জাতীয় পদার্থ আছে যখন ক্যান্সার থাকে তখন আমাদেরকে কিন্তু একটা স্টেজিংয়ের প্রশ্ন আছে সেটা কি লোকালি আছে নাকি আশেপাশে ছড়িয়ে গেছে বা ডিস্ট্যান কোনো জায়গায় ছড়িয়ে গেছে তো এটা আমরা আসলে সিটি স্ক্যানের মাধ্যমে বা এমআরআর মাধ্যমে সহজে বসে যায় খুব সুন্দর স্যার এবার যেটা জানতে চাইবো যে স্যার প্রোগ্রেসটা কেমন মানে আমি যেটা অপারেশন করব ট্রিটমেন্ট নিব সো তো জানার থাকে যে আসলে এটা নিয়ে কতটুকুই বা ভালো হবো অনেকে আবার ভাবেন যে ট্রিটমেন্ট নিয়ে আরও কষ্ট আমি যেভাবে আছে যেভাবে আমি চলে যাব এই বিষয়গুলো নিয়ে স্যার কিছু বলবেন কি আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করছেন কারণ আমাদের কাছে অনেক পেশেন্ট আসে তারা বলে যে আপনার কাছে ক্যান্সারের চিকিৎসার জন্য আসছি অপারেশন করার পর আর বেশি ছড়াই যাবে কিনা আসলে প্যানকেয়াসের ওই যে এটা বললাম স্টেজিংটা খুব ইম্পর্টেন্ট আর্লি ডিজিজ যদি হয় এটা পুরোপুরি কেটে ফেলে দিলে সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার চান্স থাকে যেটা পরবর্তী হয়তো কারো কারো কেমোথেরাপি লাগে কারো কারো কেমোথেরাপি লাগে না বেশিরভাগ ক্ষেত্রে আসলে কেমোথেরাপি লাগে দ্বিতীয়ত যেটা হচ্ছে বডারল্যান্ড ক্যান্সার বডারল্যান্ড ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখি যে এখন এই মুহূর্তে মনে হচ্ছে সিটি স্ক্যান দেখে রক্তনালী বা আনুষাঙ্গিক অঙ্গ ধরে ফেলছে যেটা ছোট করে আমাদের ফেলে দেওয়া সম্ভব আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট দেখা গেছে যে বোধ কেমোথেরাপি অ্যান্ড সার্জারি যদি কম্বাইন করে দেওয়া যায় দেখা যায় আগেকার দিনে যখন বলা হতো যে ছয় মাসের বেশি পেশেন্ট বাঁচে না সেই পেশেন্ট আজকাল তিরিশ ভাগ ক্ষেত্র পর্যন্ত পাঁচ বছর সাত বছর বেঁচে থাকতে পারে এটি তো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি দর্শকদেরকে একটা জিনিসই বলতে চাই যে আপনার রোগের লক্ষণকে কখনো অবহেলা করবেন না সত্য যে কোনো লক্ষণ হলেই সাথে সাথে আপনার নিকটস্থ ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং ভালো জায়গা থেকে পরীক্ষা করার চেষ্টা করবেন কারণ অনেক সময় আমরা দেখতে পাই যে একটা রিপোর্ট নর্মাল আসছে কিন্তু আমাদের সেন্টারগুলোতে যখন আমরা পরীক্ষা করি তখন কিন্তু সেটা নর্মাল থাকে না টিউমার বা ক্যান্সার বা পাথর ধরা পড়ে এজন্য আমরা বলবো আজকাল যে দেশের প্রতিটা জায়গায় কিন্তু ভালো ভালো সেন্টার আছে প্রতিটা সেন্ট ভালো সেন্টারগুলোতে চেষ্টা করবেন ভালো ডাক্তার বা সেন্টারগুলোতে গিয়ে আপনি পরীক্ষাগুলো করান যাতে আপনার আর্লি ডায়াগনোসিস হয় যদি সঠিক ডায়াগনোসিস না হয় আসলে কিন্তু সঠিক চিকিৎসা সম্ভব না স্যার অনেক ধন্যবাদ আপনাকে আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন ধন্যবাদ দর্শক আমরা যেটা জানলাম প্যানক্রিসের ক্যান্সার এক জটিল রোগ কিন্তু তার আধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের দেশেই রয়েছে এবং আমরা এটাও জানলাম মদ্যপান এবং খাবারের ভেজাল প্রতিরোধ করলে প্যানক্রিটিক ক্যান্সারের সংখ্যাও হয়তো বা কমে আসবে তাই সচেতন হতে হবে আমাদের সকলকে আজ থেকে এখন থেকেই বিদায় নিচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন থেকে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ